आस्ते 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 আমি আর আমার মেয়ে একটু বাইরে বেরিয়েছি হাঁটাহাঁটি করতে, আর আজকের ওয়েদারটা খুবই ভালো। মানে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বিকালেও মানে শেষ বেলা হয়ে গেছে, আর একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর মানে শুরু হয়েছে আর কি সবে মাত্র। তো বাড়ি চলে যাব। তো যাই হোক, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আর ফাটাফাটি আছো জাস্ট। তো চলো আজকের শুরু করা যাক। আর এখন বাজে 5:30। তো এই যে আমার কুচকি আর আমি এখন হাঁটছি, হাই বলে দাও মা একবার। হাঁটার চক্করে যে আমার ডান্ডা খুলে চলে যাচ্ছে। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর আজকের আমাদের মানে সন্ধেবেলার টিফিনটা খুব ভালো হচ্ছে, এটা টিফিন। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে টিফিনটা কি হয়। চলো মা, আর নয় এবার বাড়ি, চলো বাড়ির দিকে চলো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। তো বলেছিলাম তোমাদের যে বিকালে মানে সন্ধ্যের টিফিনটা আমাদের আজকে খুব ভালো হবে। তো বলে দিই আজকে আমাদের সন্ধ্যের টিফিনে কি আছে। আজকের হলো সমস্যা পিঠে বানানো। আ বাবা রে, ঠিক আছে মা। তো আজ আমাদের সমস্যা পিঠে বানানো হচ্ছে বাড়িতে, মানে নাম সমস্যা কিন্তু বানাতে কোনো সমস্যা নেই। না তবু অন্যান্য পিঠের থেকে অনেকটা ঝামেলা কম, সত্যি অনেক। জাস্ট শুধু ময়দাটা মাখো আর এরকম নারকেলের ছাই বানাও, ব্যাস হয়ে যাবে। আর এটা চিনি দিয়ে ছাই বানিয়েছে, এটা গুড় দিয়ে করলে আরো ভালো হতো। তোমাদের বাড়িতে গুড় নেই যেহেতু, তাই চিনি দিয়ে কাজ চালাতে হচ্ছে। আর মা ময়দা মাখিয়ে নিয়েছে, আর ময়দাটা একদম গরম জলে যেরকম পিঠের মাখানো হয় সেরকম মাখিয়েছে। আর লুচির মতো করে বেলে নিতে হবে, একটা বেলেও নিয়েছে। এবার মোড়াটা আমি দেখাচ্ছি, একদম নর্মাল প্রসেসে দেখাচ্ছি। দাঁড়া মোড়াটা, তুমি কি খাচ্ছ? তুমি নারকেল খাচ্ছ এই রাত্রিবেলা? ছাদিমা ছাই তুলে নিয়ে গালে দিয়েছে। এই তো মাও মরছে, আর মা মরছে দেখিয়ে দিয়ে একবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠামি ঠামি ছাই মরছে দেখিয়ে দিই। একটা নারকেল দিয়ে তো করা এরকম, এটাকে মুড়ে দেবো তাই তো। এরকম মানে নারকেল পিঠে করা হয়, যেরকম নারকেল পিঠে করা হয় সেরকমই সেম ওর, এটাই দরকার, ফোনটা দরকার। দাঁড়া আমাকে বানাতে দে, খাবি তো? একটু কি নরম হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমরা করে নিই এই কটা। এই এরকম করে জাস্ট যেরকম মোড়ে, এই তো মা মুড়েছে। দাঁড়া না মা, আর আমার মেয়ে আমাকে কিছু করতেই দিচ্ছে না। তোমরা হয়তো ভাবছো আমি এত চেঁচাচ্ছি কেন, আমার মেয়ের জন্য আমাকে এত চেঁচাতে হচ্ছে, কিছু করতেই দিচ্ছে না। ট্রাইপডটাকে ধরে শুধু, এই তো মোড়া হয়ে গেছে, সিম্পল যেরকম মোড়ে সেরকম মুড়ে নিয়েছি আমি। তো সব কটা করে নিই তারপর দেখাচ্ছি। তো এই যে আমাদের সমস্যা পিঠের মানে অর্ধেকটা হয়ে গেছে, মানে মোড়াটা হয়ে গেছে। আর এখানে একটা লুচি আছে দেখতে পাচ্ছ, তো এটা আমার মেয়ের জন্য। ওকে নারকেলটা দেওয়া যাবে না, অ্যাসিডিটি হয়ে যাবে। তো চলো এবার এগুলো দেখাচ্ছি, তারপর কি করতে হবে। খুবই সিম্পল, এক্ষুনি হয়ে যাবে। তো লুচি ফার্স্ট ভাজা হয়ে গেছে, আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো কিছু না, জাস্ট তেলটা গরম করে এগুলো একটা একটা করে
ছেড়ে দিতে হবে। একটা দুটো জড়া বেশি দেওয়া যাবে না একসঙ্গে, একটা দুটো ঠিক আছে, এর বেশি দেওয়া যাবে না। এগুলো ভেজে নিই, ভেজে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। রান্নাঘরে এসে গেছি আর ভাজাও স্টার্ট করে দিয়েছি, তো সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো। আর এই দেখো বেশ কি বলবো, বলে না টকর টকর হয়ে ফুলছে, সেরকম ফুলছে সমস্ত সবগুলো, ভালো ফুলছে বেশ, অনেক ফুলেছে বেশ, ভালো ফুলেছে বেশ। মাখানোটা খুব ভালো হয়েছে, মা মাখিয়েছে তো সেই কারণে ভালো ফুলছে আর কি। আর একটু মিডিয়াম মানে আঁচে আর কি ভাজতে হবে, বেশি হিটে দিলে বাইরেটা হয়ে যাবে আর ভেতরটা হবে না, এরকম একটা ব্যাপার। তো চলো ভেজে নিই তারপর তোমাকে দেখাবো, ঠিক আছে? তো সমস্যা পিঠে এখানে হয়ে গেছে, দেখো সবগুলো কিন্তু খুব ভালো ফুলেছে, সবগুলো খুব ভালো ফুলেছে। আর এখানে অজিকা খাবে বলে হাত বাড়াচ্ছে। সমস্যা পিঠে বানিয়ে চলে এসেছি আর নিয়ে বসেও গেছি তার সঙ্গে আর কি, লিকার চা নিয়েছি। আজকে তো এই সময় দুধ চা খাওয়াই যাবে না, কারণ নারকোল আছে আমার অ্যাসিডিটি। আর সমস্যা পিঠে আমি অনেক আগেও খেয়েছি, একবার এখানে এসেই খেয়েছি, আর মানে আমার ওই বাড়িতে কোনোদিন হয়নি, তো এই বাড়িতেই আমি এসে খেয়েছি আর ভালো হয় খেতে। নারকলের ছানাটা যদি গুড় দিয়ে মার হতো খুব ভালো হতো। তো যাই হোক, তোমরাও যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে বানিও, খুব ভালো খেতে হয়। বাড়িতে নারকেল আর ময়দা থাকলে খুব ইজিলি হয়ে যাবে। গরম খাওয়া হয়ে গেছে, তো চলো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে, টাটা, গুড নাইট। আমাদের সন্ধ্যের টিফিন হলো সরু চাইলি, যেটা বানিয়েছি যেরকম বানাই আর কি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হাঁসের ডিম দিয়েছি দুটো, আর আজকে আমি এর মধ্যে দিয়েছি টক দই। তো আজকে টক দই দিয়ে বানিয়েছি, দেখা যাক এবার খেয়ে কেমন হয়েছে, আমি এখনো পর্যন্ত খাইনি। হ্যালো ফ্রেন্ডস, তো আজ হলো পরের দিন সন্ধেবেলায়, তো ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর আজকের আমাদের সন্ধ্যের টিফিন হলো, এখানে আমি সরু চাকলি বানিয়েছি আর যেটা দই দিয়ে বানিয়েছি, তো দই দিয়ে বানিয়েছি, কেমন লাগছে খেতে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি থালাই করে নিয়ে নিয়েছি দেখছো, আর একটু সস আছে, একটু চিলি সস নিয়েছি আজকে, কিন্তু আমি কোনো টমেটো সস খাচ্ছি না। আর আমি নিচে বসে আছি আমরা আর কি, আমি আর মা, আর মেয়ে ওপর থেকে নামবে, যেই দেখেছে আমরা এখন খাওয়া দাওয়া করছি, ও নিচে নেমে এসছে। আর অজিকা হাই করবে বলে চলে এসছে। তুমি কি খাচ্ছ দেখি দাও, তোমার হাতে কি আছে দেখি দাও, বলে আমি খাচ্ছি কাঁচা লঙ্কাও দিয়েছি, তো কাঁচা লঙ্কাগুলো যেহেতু গোটা খুব একটা মানে ঝাল হয়নি ওই জন্য খেতে পাচ্ছে। আর খাওয়া দাওয়া করে নি, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর না, টক দইটা দিতে সত্যি ফ্লেভারটা ভালো হয়েছে, মা বলবে, ধরো দইটা দিতে কেমন লাগছে মা বলবে, বলো না। টক দইটা দিতে মানে বেশ সফট হয়েছে, হ্যাঁ খেতেও বেশ সুন্দর হয়েছে, টেস্টটা অন্যরকম। টক দইটা দুবার করে খেয়েছি, সবই দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়নি, কিন্তু এবার টক দইটা দিতে খুব সুন্দর টেস্ট এসেছে। টক দইটা দেওয়ার জন্য অনেক কিন্তু সফট হয়েছে, বলো, অনেক সফট হয়েছে। টিফিন করা হয়ে গেছে, আর টিফিন করার পর এখন আমরা বসে পড়েছি নেল আর্ট করার জন্য। তো এই নেল পলিশটা আমি পরে রেখেছিলাম বিকালে, তো এর উপরে করবো আর কি, তো দেখা যাক, যদি তুলে দিতে বলে তাহলে তুলে দেবো, আর না হলে এর উপরেই করে নেবো। তো চলো দেখা যাক কেমন বানায়, আমার ননদই বানিয়ে দেবে যদিও।
একটু ডিজাইন করে দেবে আর কি। তো তোমরাও দেখো। তো একটু শুকানোর জন্য ওয়েট করছিলাম, তো শুকিয়ে গেছে, এবার লাগিয়ে নেব জেল। জেল জেল ফাইনাল কোট মোটামোটা লাগছে, এগুলো এগুলো মোটাই, আরো মোটা মোটা লাগছে, ক্যামেরাতে বেশি মোটা মোটা লাগছে। দেখো তো এখন সিম্পল ভাবেই করান, মানে করলো আর কি, পূজার সময় আরো ভালো করে করে দেবে বলেছে, তখন অনেকটা সময় নিয়ে অনেকটা ভালো ডিজাইন করে দেবে। আর যেহেতু আমি নিচে হালকা কালার পরেছি তাই অতটা ফুটে উঠছে না। তো যাই হোক, কেমন লাগছে তোমরা জানিও, কেমন করে আর দেখাবো, দেখালে বুঝতে পারবে তোমরা। তো যাই হোক, তো চলো আজকের এই ব্লগটাকে আমি এই পর্যন্ত রাখছি, এটা কাল থেকে শুরু করেছিলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই খেয়াল রেখো, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।